আবাসন সংক্রান্ত নতুন আইন আনতে চলেছে রাজ্য সরকার। এ নিয়ে গত বছরই আইন তৈরি করেছে কেন্দ্র। 2016 সালের মে মাসে কেন্দ্র সেই নতুন আইন লাগু করে। সূত্রের খবর, কেন্দ্রের এই আইন ও রাজ্যের প্রস্তাবিত আবাসন সংক্রান্ত আইনের মধ্যে বেশ কিছু জায়গায় যেমন মিল রয়েছে, তেমন কিছু ক্ষেত্রে তফাতও রয়েছে। রাজ্যের খসড়া বিলে দাবি করা হয়েছে, কেন্দ্রের আইনে কার পার্কিং এরিয়ার স্পষ্ট কোনো সংজ্ঞা নেই, কিন্তু রাজ্যের প্রস্তাবিত আইনে তা রয়েছে। আবাসন শিল্পের সংজ্ঞা ঠিক কি তা কেন্দ্রের আইনে স্পষ্ট নয়, কিন্তু রাজ্যের বিলে তা স্পষ্ট বলা আছে। এটা সেন্ট্রাল থেকে অ্যাডপশন নয়, যদি কারোর ভালো জিনিস থাকে যেমন সেটা গ্রহণ করতেও যেমন আপত্তি থাকে না, কিন্তু কিছু নির্দিষ্ট থাক আমার শহর আমার রাজ্য আমার অবস্থানের উপর নির্ভর করে কি অ্যাপ্লিকেবল হবে সেটাকেই ভেবে নিয়ে কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করবার জন্য আমরা স্টেটের রাজ্যের আইন নিয়ে আসি। স্টেট আর সেন্ট্রালের যে ল, না খুব বেশি ডিফারেন্স নেই, আই থিঙ্ক দের ইজ হার্ডলি এনি ডিফারেন্স। আর একটা জিনিস আরও আপনাদের জানা উচিত কি ওয়েস্ট বেঙ্গলে অলরেডি প্রমোটার একটা আছে, কিন্তু আবাসন শিল্প সংক্রান্ত কেন্দ্রের আইন ও তার পাশাপাশি রাজ্যের আইন থাকলে জটিলতা তৈরি হবে না তো? আমার মনে হয় দুটো আইন উইল অপারেট ইন টু ডিফারেন্ট স্ফিয়ার্স ইন্ডিপেন্ডেন্টলি, খুব একটা কনফিউশন হবে নয়, বাট ইট ইজ ওয়েট অ্যান্ড ওয়াচ। এখনও আইনটা আসেনি, সুতরাং সেটা না এলে এটা নিয়ে পরিষ্কারভাবে যে অসুবিধেই হবে এটা বলা সম্ভব হচ্ছে না। রেগুলেশন বিল যেটা আনছে পশ্চিমবঙ্গ সরকার মনসুন সেশনে আমাদের অ্যাসেম্বলির, একটা 1993 সালে রেগুলেশন অফ প্রমোশন বাই অ্যান্ড কনস্ট্রাকশন বাই প্রমোটার্স অ্যাক্ট ছিল, সেই আইনটাকে এবার এই আইনটা সাবসিউম করবে কি না এবং এই নতুন আইনের আওতা কতটা হবে, কি ক্ষমতা নিয়ে এই নতুন আইনটি তৈরি করা হচ্ছে, এটা এখনও পরিষ্কার এবং ক্লিয়ার নয়। আবাসন সংক্রান্ত অভিযোগ জানাতে অ্যাপেলের ট্রাইব্যুনাল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারের খসড়া বিলে। যদি কারোর অভিযোগ সত্যাসত্য বিচার করবার জন্য দুই পক্ষকেই একটা মতামত প্রকাশের সুযোগ দেওয়া হলো, তারপরে অ্যাপিলেট অথরিটি তার উপরে যে সিদ্ধান্ত দেবে যে কোনো পক্ষকেই সেটা মানতে বাধ্য থাকবে। বিশেষজ্ঞদের অনেকের অবশ্য প্রশ্ন, অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করলেই যে ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত হবে তাকে নিশ্চিত করে বলা যায়? শেষমেশ রাজ্যের নতুন আবাসন আইন ক্রেতার সুরক্ষা কতটা নিশ্চিত করতে পারে তার উত্তর মিলবে ভবিষ্যতে। অর্ণব মুখোপাধ্যায়, রাজশ্রী দত্তগুপ্ত, শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।